যে ফেরেশতাদের সর্দার ছিল যার নাম এখন আমরা জানি ইবলিস শয়তান সেই আজাদিল ফেরেশতাদের সর্দার সে কিন্তু সিজদা দিল না সবাই যখন সিজদা দিল আমরা এখন ভুল করে শয়তানের নামে ধোঁকা দিই কিন্তু আজাজিলকে কে ধোঁকা দিয়েছিল তখন কি ইবলিস শয়তান ছিল না আজাজিল ফেরেশতা কিন্তু সিজদা দিল না তার মনে তো একটা অহংকার ছিল অর্থাৎ এই আদম জাতকে সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিল এবং জিন জাতির সপ্তম সম্রাট যার বাচ্চা হলো ওই আজাজিল ফেরেশতা সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করে 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 সেই ফেরেশতা এত ইবাদত করলো 6 লক্ষ বছর ধরে ইবাদত করতে 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 আল্লাহর খুব কাছের ফেরেশতা হয়ে গেল এবং সেই ফেরেশতা কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল সে চিন্তা করলো আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি একটা মাটির আদমকে সিজদা করব জিবরিল আমিনকে ধরে বড় দুঃখের সাথে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুল দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল দিতারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আর আগুনে আমার জনম মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে তাহলে একটাও জায়গা পাবে ইনশাআল্লাহ তো প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমরের যোগ রাশিদার সেই খিলাফত ফিরিয়ে দেবে না আলোর সমান কেটে কেটে আধারিরা বলনি দেবে না ওমরের যোগ রাশিদার সেই খিলাফত ফিরিয়ে দেবে না আলোর সমান কেটে কেটে আধারিরা পৃথিবীতে তুমি আর কবু দেবে না পৃথিবীতে তুমি আর কবু দেবে না হলি সোনালি তো বলনি দেবে না হাম জাকারি খালিকে বিজয় সময় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না মন বলনি দেবে না হাম জাকারি খালিকে বিজয় সময় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতার মজলুমানেরি আহাজারি নেময় বাতাসে নিসর বাতাস উমেরা পাঠাও গো মোরাবান কাটু কাহালি তো বলনি দেবে না হাম জাকারি খালি বিজয় সময় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না মন বলনি দেবে না হাম জাকারি খালিকে বিজয় সময় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না
আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের গজল আপনারা বুঝতে পারছেন তো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাই হোক যাই হোক এখন আপনাদের সামনে আর আমার অনেক ভাইরা ওই ওই আওয়াজওয়ালা গজল শোনার জন্য একটু মানে অপেক্ষায় আছে কিন্তু আওয়াজওয়ালা গজল ওই ওরা আসবে ওরা আওয়াজওয়ালা গজল বলবে আমরা তো বিনা আওয়াজওয়ালা গজল বলে একটুখানি শুনেন আমার মা বোনেরা শুনুক ঘটনা এবং এমনি আমাদের পেলেন গজল তারপরে ওদের আওয়াজওয়ালা গজল আপনারা শুনবেন আমরা একটু একটুখানি ডিস্টার্ব করবো আপনাদের কষ্ট দেবো যাই হোক বেশি সময় নেব না তো ডুয়েট গজল একটি পরিবেশন করে শোনাবো এবং সেই ঝগড়ার গজল ছোট করে গাইবো তারপর আমাদের কাছের বন্ধু আমিরুল ভাই আছে এবং আমাদের ওই মহিলা শিল্পী অনেকক্ষণ থেকে বসে আছে তাকেও পরিবেশন করার জন্য বলবো ইনশাল্লাহ তো আমরা সকলে মিলে আপনাদের সঙ্গে পরিবেশন করে সকল আছো জুড়ে আমার ইমান দৌলত অন্তরে আছো